গোপনে ডেট করছেন সিদ্ধার্থ এবং আলিয়া ভাট। আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রার প্রেম নিয়ে আলোচনা বলিউড পাড়ায় নতুন নয়। কিছুদিন আগে তাদের ব্রেকআপের খবর চাওয়া হয়েছিল, এবার শোনা যাচ্ছে গোপনে ডেট করছেন তারা। ভারতীয় একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিদ্ধার্থ আলিয়া প্রায় গোপনে দেখা করেন, নতুন করে আবারও তারা সম্পর্ক শুরু করতে চান। সম্প্রতি সিদ্ধার্থ নাকি আলিয়ার বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে কিছুক্ষণ সময় কাটিয়েছেন। সিদ্ধার্থ জুহিতে অবস্থিত আলিয়ার নতুন বাড়িতে গিয়েছিলেন, এ সময় তাদের সঙ্গে ছিলেন আলিয়ার ছোট বোন শাহিন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, সিদ্ধার্থ তার ব্যক্তিগত বিষয়ে গোপন রাখতে চান, তার কাজ নিয়ে কথা বলতে চান, কারণ তার কাজের চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়েই বেশি খবরে আসেন তিনি। বারবার দেখো সিনেমাটি বক্স অফিসে ব্যর্থতার পর সিদ্ধার্থ এখন তার ক্যারিয়ারের দিকে বেশি ফোকাস করতে যান। এই অভিনেতা এখন তার ডেয়ার জিন্দেগি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শাহরুখ খান এবং আলিয়া ভাট। এর আগে শোনা গিয়েছিল সিদ্ধার্থকে নিয়ে একটি চিঠিতে বরুণ ধাওয়ান আলিয়াকে খোঁচা দিয়েছিল। এরপর আলিয়া জানিয়েছিলেন সিদ্ধার্থকে নিয়ে খোঁচা দেওয়ার বিষয়টি তার পছন্দ নয়, কারণ তিনি সিদ্ধার্থের সঙ্গে ডেট করছেন না।